অপু বা বুবলি এই সে সমস্ত ব্যাপারটা, এটা কিন্তু আমি বলবো এক কথাই বলবো যে এক হাতে কিন্তু তালি বাজে না। শোনা কথাই তো আর বললে হবে না, দুষ্ট সাক্ষী প্রমাণ দরকার, এইভাবে মুখে মুখে বললে তো হবে না। 15 ইয়ার্স ওয়াকা টেনেছে ইন্ডাস্ট্রিটাকে, শোনা কথাই তো আর বললে হবে না, তার সাক্ষী প্রমাণ দরকার। আর শুধু শুধু কেউ যদি তাকে ব্লেম করতে চায়, সুযোগ নিতে চায় যে একটা সুযোগের সময় ওর সময় একটা যাচ্ছে জানোই তুমি, আমি বলবো যে সেটা তো যথেষ্ট সাক্ষী প্রমাণ দরকার, এইভাবে মুখে মুখে বললে তো হবে না। আমি কাছ থেকে মানে আমি তার একেবারেই ছবি ছিল না তখনও দেখেছি, আবার সেই সাক্ষী বাংলাদেশে একমাত্র নায়ক হয়ে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে সেটাও দেখেছি। সাকিব কিন্তু যাই করুক দেশের চলচ্চিত্রের জন্যে অনেক কিছু দিয়েছে, এই চলচ্চিত্র হয়তো অনেক আগেই বন্ধ হয়ে যেতে পারত, কিন্তু সাকিবকে সামনে রেখে এই চলচ্চিত্র চলেছে প্রায় 15 বছর, 15 ইয়ার্স ওয়াকা টেনেছে ইন্ডাস্ট্রিটাকে, অপু বা বুবলি এই সে সমস্ত ব্যাপারটা, এটা কিন্তু আমি বলবো এক কথাই বলবো যে এক হাতে কিন্তু তালি বাজে না। দোষ হয়তো সাকিবের নিশ্চয়ই আছে, কিন্তু তাদেরকেও চিন্তা করতে হবে যে তারাও কী করলো, সেগুলো খতিয়ে দেখতে হবে। হ্যাঁ, খতিয়ে দেখে তারপরে, আর এখানে সব থেকে বড়ো কথা একটু আমি বলবো যে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের সমাজে বা আমাদের ধর্মে। কী আছে যে আমরা মুসলমান ধর্মে আছে 4টে পর্যন্ত বিয়ে করতে পারি, তাই না? এক্ষেত্রে সাকিব যেটা ভুল করেছে যে সে যদি সরাসরি বিয়ে করে যার যার মতো তাকে রাখতো এক এক জায়গায়, তাহলে পরে আমার মনে হয় না যে এত কথার সৃষ্টি হতো, কিন্তু সেটা করে নাই একটু সেলিব্রিটি, ওইটা অবশ্য কারণ হয়েছে সেলিব্রিটি হিসেবে একটু লুকোচুরি করতে হয়েছে, সেই লুকোচুরি করার কারণে এত কথার সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে একটা আমাদের দেশে বা যে কোনো জায়গায় একটা এরকম একটা প্রবণতা আছে যে ঠিক ম্যারেজ হয়ে গেলেই একটা সে মানে শিল্পীর যে পপুলারিটি এটা কিছুটা হয়তো কমে, কিছুটা কমে, কিন্তু পুরুষের ক্ষেত্রে তো এত কমে না আমি মনে করি, সেটা মেয়েদের ক্ষেত্রে কমতে পারে যতটা বেশি, পুরুষের ক্ষেত্রে ততটা কমে না।